আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে গুরুত্বপূর্ণ আরেকটি ভিন্ন উপস্থিত হয়ে গেছি। সো ভিউয়ার্স, আজকে প্রশ্ন করেছিলেন দুলাল সরকার নামে এক ভাই, তিনি বলছিলেন যে ভাই অরিজিনাল রেসিং পিজন কত কিলোমিটার থেকে বাড়ি ব্যাক করতে পারে, এবং আপনার কবুতর যদি অরিজিনাল রেসিং পিজন হয়ে থাকে তাহলে আপনার কবুতর কত কিলোমিটার থেকে বাড়ি ব্যাক করতে পারে, এ সম্পর্কে একটি ভিডিও বানিয়েন। তো সে ভাইয়ের প্রশ্নের উত্তর দিতেছি এই ভিডিওর মধ্যে। সো ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, টানাটানি বা স্কিপ করবেন না, যদি টানাটানি করেন তাহলে কিছু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে অলরেডি আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। অনেকে এমন আছেন যারা এই প্রশ্নগুলো করে থাকেন যে ভাইয়া, রেসিং পিজন যদি অরিজিনাল রেসিং পিজন হয়ে থাকে তাহলে কত কিলোমিটার থেকে সে বাড়িতে আসতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত আমাদের মাথায়ও ঘুরপাক খায়, তো একটা সময় যে সময় রেসিং পিজন এই সেক্টরে যখন আমি আসছি নতুন, তখন কিন্তু এইসব প্রশ্ন আমাদের মাথায়ও ঘুরপাক খায়। তো আস্তে আস্তে যখন রেসিং পিজনের মধ্যে আসলাম, বড় ভাইদের কাছ থেকে যখন পরামর্শ নিলাম, অনেক বড় ভাইরা ছিলেন যারা রেসিং পিজনের সেক্টরের মধ্যে অনেক দিন ধরে অতিবাহিত করছেন, তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের সঙ্গে দেখা হয়েছে, একটা সময় জানতে পারলাম যে রেসিং পিজন সেটি যদি অরিজিনাল রেসিং পিজন হয়ে থাকে তারপরেও 100 কিলোমিটার দূর থেকেও সে বাড়িতে আসতে পারে না, এমনকি 50 কিলোমিটার দূর থেকেও সে বাড়িতে আসতে পারবে না। অরিজিনাল রেসিং পিজন হওয়ার পরেও 100 কিলোমিটার 200 কিলোমিটার থেকে বাড়িতে আসতে পারে না। এর প্রধান কারণ কি? আপনার কবুতরটা যত হাই লেভেলের কবুতরই হোক না কেন, ওয়ার্ল্ডের বিগ অকশন থেকেও যদি আপনি কবুতরটা কেনেন, বিট করেও যদি আপনি কবুতরটা কিনেন, 5,000 ইউরো 10,000 ইউরো যদি আপনি ওই কবুতরটা কেনেন, তারপরেও আপনার কবুতর বাড়ি আসতে পারবে না, 50 কিলোমিটার দূর থেকেও সে বাড়ি কিন্তু আসতে পারবে না। এর প্রধান কারণটা কি? প্রশ্নটা অনেক জটিল প্রশ্ন, এটি এক কথায় উত্তর দেওয়া যাবে না, সেজন্য আসলে আমি বিস্তারিত আলোচনা করতেছি। কেন এমনটি হয় যে রেসিং পিজন যখন আপনি ছাড়ছেন, অরিজিনাল রেসিং পিজন যখন আপনি ছাড়ছেন, বড় বড় বিডার কাছ থেকে আপনি কবুতর নিয়ে আসলেন, বড় বড় ভাইদের কাছ থেকে কবুতর নিয়ে আসলেন যারা নিয়মিত রেস করছে, রেসে যারা ভালো রেজাল্ট করছে, তারপর তাদের কাছ থেকে আপনি রেসিং পিজন কালেক্ট করলেন, কবুতরটা বাড়ি নিয়ে আসলেন, প্রশিক্ষণ দিলেন, তারপরে ছাড়লেন, তারপরেও কেন 50 কিলোমিটার দূর থেকে আপনার রেসিং পিজন বাড়ি আসতে পারছে না, এর পিছনে কারণটা কি? আমরা যদি একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, আপনি দেখবেন যে যারা রেস করে, যারা রেজাল্টে ভালো যারা করে, তাদের পিছনের যে কারণগুলো, সেই কারণগুলো আপনাকে জানতে হবে। তারা শুধু জাস্ট ভালো একটা লাইন ক্রয় করে তা কিন্তু নয়, সঠিক পরিচর্যা, সঠিক ট্রিটমেন্ট, খাবারের মেনু, খাবারের তালিকা, কোন সিজনে কোন ধরনের খাবার দিবেন, এইসব বিষয় কিন্তু ওনারা লিপিবদ্ধ করে রাখেন। জাস্ট আপনি 10,000 টাকা দিয়ে একটা কবুতর আপনি কিনলেন, এক পেয়ার আপনি রেসিং পিজনের বেবি আপনি কালেক্ট করলেন, আর সেগুলো আপনি প্রশিক্ষণ দিলেন আর সাড়াসাড়ি করলেন, এটা আসলে যথেষ্ট নয় আপনার রেজাল্ট পাওয়ার জন্য। আপনার কবুতরটা যদি উইক থাকে, আপনার কবুতরটা যদি দুর্বল থাকে, আপনার কবুতরের শৈলের যে আপনার কবুতরের গ্রোথ যদি ঠিক না থাকে, তাহলে সেই কবুতরটা কীভাবে বলেন 10 কিলোমিটার দূর থেকে সে বাড়ি আসতে পারে? এখন আমি মূল কথায় আসি। বেলজিয়াম বলেন, নেদারল্যান্ড বলেন, জার্মানি বলেন, ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি আছে যেখানে তারা রেস করছেন 1,000 কিলোমিটার 1,500 কিলোমিটার। এখন আমাদের বাংলাদেশের এরিয়াতে আপনি যদি রেস করতে যান, আপনি ছাড়াছাড়ি করতে যান, আপনি যদি টস করতে যান, হায়েস্ট 400 কিলোমিটার 375-80, এই 400 কিলোমিটারের মধ্যেই কিন্তু থাকে। তো এখন আপনি আপনার রেসিং পিজন তার ভালো যদি গ্রোথ থাকে, কবুতর যদি উইক না হয়, কবুতর যদি অসুস্থ না হয়, কবুতরের প্রশিক্ষণ, এক কথায় সব কিছু যদি 100% থাকে, তখন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি একটা রেজাল্ট করতে পারবেন, আর আপনার কবুতর 400 কিলোমিটার দূর থেকেও আপনার বাড়ি আসতে পারবে। এক কথায় যদি আমি এখন বলি, এত কিছু বলার পরে আমি তো এক কথাই বলতে চাই যে রেসিং পিজন, অরিজিনাল রেসিং পিজন যদি হয়, সব কিছু, শুধু আপনার জাস্ট ভালো একটা লাইন না, অরিজিনাল রেসিং পিজন না, তার ট্রিটমেন্ট, তার গ্রোথ, তার শৈলী, ভাষা, এক কথায় সব কিছু যখন 100% থাকবে, তখন ওই রেসিং পিজন 500, 1,000, 1,500 কিলোমিটার দূর থেকেও সে কিন্তু আপনার বাড়িতে আসতে সক্ষম। অনেক দেশ আছে যেখানে রেস করে তারা এই যে 1,500 কিলোমিটার দূর থেকে তাদের কবুতর যে বাড়ি আসে 7টা দিনে, 7 দিন ধরে কিন্তু ওকে যে রেসারের কার্যক্রমের, এই যে রেসের কার্যক্রম কিন্তু চলতে থাকে। এখন আমরা বুঝলাম যে অরিজিনাল রেসিং পিজন যদি হয়, শুধু এতটুকু হইলেই কিন্তু হবে না, রেসিং পিজনের সব কিছু 100% থাকা লাগবে, তারপরে ওয়েদার অনুকূলে থাকা লাগবে। এখন ওয়েদারের দিকে যদি আমরা আসি, সেক্ষেত্রে দেখা যাবে ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি আছে যেখানে আপনার সারাটা বছরই কিন্তু ঠান্ডা থাকে। ইউটিউবে আমি নিজে কিন্তু অনেক জায়গায় দেখেছি যে সেখানে তারা রেসিং পিজন পালছে, অলরেডি কিন্তু উপর থেকে তুষার পড়তেছে আর রেসিং পিজনগুলো আকাশে উঠতেছে, তার মধ্যেও সেখানকার ওয়েদারের সঙ্গে রেসিং পিজন কিন্তু মানিয়ে নিয়েছে।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে কিন্তু অনেক গরম থাকে, শীতের ভাগটাও কিন্তু কম থাকে। তো শীতের মধ্যে যেহেতু রেস হয়, টস হয়, ছাড়াছাড়ি হয় আমাদের বাংলাদেশে, তো আপনি 300-400 কিলোমিটার দূর থেকে যদি আপনার রেসিং পিজন যদি আপনি ছাড়েন, সেক্ষেত্রে আপনার রেসিং পিজন বাড়িতে আসতে পারবে, সব কিছু যদি ঠিক থাকে, আপনার ওয়েদার যদি ঠিক থাকে, সে কিন্তু আল্লাহর রহমতে বাড়ি আসবে। অনেক সময় দেখা যায় যে চিলে অ্যাটাক করে, বাজে অ্যাটাক করে, নানাবিধ সমস্যার কারণে কিন্তু রেসিং পিজনগুলো মার খেয়ে যায়, হারিয়ে যায়, অন্যের বাসায় চলে যায়, এই যে এইভাবে অসুস্থতার কারণে। সো ভিউয়ার্স, আমি যতটুকু জেনেছি ততটুকু বুঝেছি, আমি আমার মতো করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা এর থেকে বেশি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে আরও কিছু যোগ করে আমি আপনাদের মধ্যখানে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তীতে আপনাদের মধ্যখানে গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসবো। রেজন সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মনে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।